আয়ারল্যান্ডের সাথে আমাদের টি টোয়েন্টি সিরিজ চলছে এবং আইপিএল নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। সেখানে সাকিব, লিটন এবং মুস্তাফিজ, কাকে ছাড়া হবে, কাকে ছাড়া হবে না, একটা ধোঁয়াশা, সবকিছু মিলে এটা কি ইম্প্যাক্ট পড়তে পারে কিনা ম্যাচে? না, আমার মনে হয় ম্যাচে সেটার ইম্প্যাক্ট আসলে পড়বে না, কারণ ক্রিকেটাররা প্রফেশনাল, যখন তারা আসলে মাঠে নামে তারা আসলে তখন ক্রিকেটে কনসেন্ট্রেট করে, ক্রিকেটে ফোকাস করে, মাঠের বাইরের ইস্যুগুলো তখন আর তাদের কাছে গুরুত্বপূর্ণ হয় না। বাট এটা একটা চলমান ডিবেট, বিষয় যেটা হলো যে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট, অনাপত্তি পত্র দেওয়া হবে কিনা লিটন কুমার দাস, সাকিব আল হাসান এবং মুস্তাফিজকে। বিষয়টা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক আগেই তাদের অবস্থানটা আসলে জানিয়ে রেখেছিল যে ন্যাশনাল ডিউটির সময় তাদেরকে আসলে ছাড়া হবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের যে টেস্ট ম্যাচ 8 তারিখে শেষ হবে, তারপরে প্লেয়াররা অ্যাভেলেবেল হবে আইপিএলের জন্য, তখন তারা গিয়ে আইপিএলে খেলতে পারবে। এরপরে যখন বাংলাদেশ আবার ইংল্যান্ডে চলে যাবে আয়ারল্যান্ডের মুখোমুখি হতে, তখন আবার তাদেরকে ন্যাশনাল ক্যাম্পে যোগ দিতে হবে। অর্থাৎ বাংলাদেশি প্লেয়াররা বেসিক্যালি আইপিএলে থাকতে পারছে 20 দিনের মতো। তো সেই ক্ষেত্রে লিটন দাস এবং সাকিব আল হাসান তারা এবং মুস্তাফিজুর রহমান প্রত্যেকেই পুরো আইপিএলের জন্যই আসলে এনওসি চেয়েছেন, পুরোটা সময় তারা আসলে আইপিএলে খেলতে চান। সেই ক্ষেত্রে তারা ছুটিটা চেয়েছেন বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ থেকে, এবং যখন বাংলাদেশ আসলে খেলতে যাবে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে, সেই সিরিজটা থেকেও তারা আসলে ছুটি চেয়েছেন। তারা পুরোটা সময়ের জন্য ছুটি চেয়েছেন, পুরোটা সময় তারা আইপিএলে থাকতে চাইছেন, এটা প্লেয়ারদের দিক থেকে তারা চাইছে। এখন ফ্র্যাঞ্চাইজি যে কলকাতা নাইট রাইডার্স, তারাও আসলে চাইছে যে যত দ্রুত সম্ভব সাকিব আল হাসান এবং লিটন দাস তারা আসলে দলের সাথে যুক্ত হোক। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বারবার একই কথাই বলছে যে আমরা আমাদের যে সিদ্ধান্ত সেটা তো একরকম জানিয়েই রেখেছি, নতুন করে এখনও বিবেচনা করা হয়নি। অর্থাৎ যখন ছুটির দরখাস্ত দিলেন সাকিব, লিটন বা মুস্তাফিজ, তারপরে কিন্তু তারা বোর্ডের থেকে আর কোনো বক্তব্য আসলে পাওয়া যায়নি। এখন বিষয়টা হলো যে মানে এটা আয়ারল্যান্ডের বিপক্ষে যে টেস্ট ম্যাচ, সেই টেস্ট ম্যাচটা প্লেয়াররা স্কিপ করলে কী বা যায় আসে, বা তাদের আসলে করা উচিত কিনা সেই আলোচনা আমরা করতে পারি, বা আইপিএলে বাংলাদেশি প্লেয়াররা খেললে তাতে করে আসলে বাংলাদেশের ক্রিকেটের লাভ হয় কিনা সেটাও একটা বিষয়। তবে দেখেন, এটা বাস্তবতা যে আইপিএল পৃথিবীর টপ ক্রিকেট লিগ, এটি নিয়ে কোনো সন্দেহ নাই, এবং পৃথিবীর টপ ক্রিকেট লিগে বাংলাদেশের প্লেয়াররা পার্টিসিপেট করুক সেটা আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা চায় বলে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আইপিএল দেখে বা পাকিস্তান সুপার লিগ দেখে, বিগ ব্যাশ দেখে, তারা এই ধরনের টুর্নামেন্টগুলো দেখে এবং তাদের এক ধরনের চাওয়া আছে যে বাংলাদেশ এখানে পার্টিসিপেট করুক। মানে আইপিএলে বাংলাদেশের পার্টিসিপেশন তখনই হবে যখন বাংলাদেশের প্লেয়াররা সেখানে খেলবে, তারা তার আগ পর্যন্ত তো আসলে আপনি পৃথিবীর অন্যতম সেরা লিগের অংশ হতে পারছেন না, তাই না? প্লেয়াররা যখন ওখানে গিয়ে খেলা শুরু করবে তখনই বাংলাদেশ এই টুর্নামেন্টের অংশ হয়ে যাবে। তো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আসলে তারা দেখতে চায়, বাংলাদেশি প্লেয়ারদেরকে পারফর্ম করতে দেখতে চায় বলে এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা, এটা আমার কাছে আসলে মনে হয়। তো এই ধরনের এক পরিস্থিতি রয়েছে, আমার মনে হয় যে একদিন দুদিনের ভেতরে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সানোর হোসেন। আপনার কাছে জানতে চাই যে জিনিসটা যখন খুবই ক্লিয়ার যে এনওসি ছাড়া ক্রিকেটাররা যেতে পারবে না আইপিএলে, এটা সবাই জানে, ক্রিকেটার জানে, সেটা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লিগ জানে, তাহলে আসলে মানে কমিউনিকেশন গ্যাপটা হচ্ছে কোথায়? আসলে এটা কমিউনিকেশন গ্যাপ না, আমার মনে হয় বোর্ড কিন্তু ক্লিয়ারলি মেসেজটা কিন্তু আইপিএল অথরিটিকে বলেছে যে এই সময়টা ওরা অ্যাভেলেবেল, এই সময়টা অ্যাভেলেবেল না, এটা ক্লিয়ার। তা এই ইস্যুটা যেমন এটা বিতর্কটা এমন একটা জিনিস যে আপনি যদি ছাড়েন তাহলে সবাই বলবে যে ন্যাশনাল ইন্টারেস্ট আগে না আইপিএল আগে, আবার যদি না ছাড়েন তখন আইপিএলের মতো এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের প্লেয়াররা ছেড়েছে, মানে চান্স পেয়ে সুযোগ পেয়েছে, ওদেরকে ছাড়া উচিত। এইটা এমন একটা ডিবেট, আমার মনে হয় বোর্ড সব কিছু বিবেচনা করি, ন্যাশনাল ইন্টারেস্ট এবং প্লেয়ারদের ইন্টারেস্ট সব কিছু বিবেচনা করি, একটা হয়তো ইনফরমেশন হয়তো কুইকলি পেয়ে যাবে, এটা আসলে বড় কোনো ইস্যু হবে না, কারণ প্লেয়াররাও প্রফেশনাল, প্লেয়াররাও জানে, বিশেষ করে সাকিব তো অনেক বেশি ম্যাচিউর, ও জানে হয়তো বা এখানে এনওসি পেতেও পারে না, বাট লিটন একেবারে ফার্স্ট টাইম হয়তো আইপিএলে চান্স পেয়েছে, ওর জন্য একটা বড় অপরচুনিটি, আমার মনে হয় না এটা খুব বড় প্রবলেম হবে। এখন যেহেতু আজকে ম্যাচ চলতেছে, থার্ড টি টোয়েন্টি শেষ হয়ে গেলে এর মধ্যেই হয়তো একটা ক্লিয়ার পিকচার আমরা পেয়ে যাবো। এক্স্যাক্টলি, আসলে সেটা তো চাই ডেফিনেটলি। তবে যেমনটি ফাহিম বলেন যে ক্রিকেট লাভার হিসেবে হয়তো বা অনেকেই চাচ্ছে যে আমাদের দেশের প্লেয়াররা আইপিএলে খেলুক বা শুরু থেকেই থাকুক, এই চাওয়াটা আমি জানি না, ফ্যান হিসাবে হয়তো চাওয়াটা যৌক্তিক, কিন্তু দেশের কথা চিন্তা করলে দেশের খেলা যখন চলছে তখন হয়তো বা সেই জায়গায় ডিসিশনটা ডিফারেন্ট ওয়েতে আসতে পারে।